أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة وجاهد في سبيل الله حق جهاده وعلى آله وأصحابه ومن سار على نهجه ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم أما بعد فيا أيها المصلون الكرام اتقوا الله سبحانه وتعالى في جميع الأعمال والأفعال حق التقوى فإن الله سبحانه وتعالى أمرنا في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا وَالرَّسُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْتَ وَاتَّبِعِ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ فَعَلَيْنَا جَمِيعًا يَا عِبَادَ اللَّهِ أَنْ نَتَّقِيَ اللَّهَ سُبْحَانَهُ وَتَعَالَى في جميع الأعمال والأفعال من الدنيا والآخرة اللهم وفقنا جميعا يا أرحم الراحمين فيا أيها المصلون الكرام وها نحن اليوم بإذن الله سبحانه وتعالى في آخر جمعة من شهر ذي القعدة بإذن الله سبحانه وتعالى سنستقبل بعد أيام قلائل شهرا جديدا ألا وهو شهر الحج ألا وهو شهر ذي الحجة قال الله سبحانه وتعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب فيا أيها المصلون الكرام شهر ذي الحجة وهو شهر الحج وشهر التضحية أو شهر الأضحية بإذن الله بإذن الله سبحانه وتعالى سنتحدث اليوم عن فضائل هذا الشهر الكريم وماذا فعل رسول الله صلى الله عليه وسلم في أوائل هذا الشهر وماذا يجب علينا أن نفعل بإذن الله سبحانه وتعالى فإن أوائل عشر من شهر ذي الحجة هو أحب الأيام إلى الله سبحانه وتعالى وقال الرسول صلى الله عليه وسلم
মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফি আইয়ামি হাযাল আশর ইয়ানি আশর দিল হিজ্জা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ফআলাইনা ফায়াজিবু আলাইনা আন নুকাব্বিরাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ফি হাযিহিল আইয়াম ক্বালা আল্লাহু তাআলা واذكروا الله في ايام معدودات فمن تعجل في يومين فلا اثم عليه ومن تاخر فلا اثم عليه لمن اتقى واتقوا الله واعلموا انكم اليه تحشرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়ার মস্তক অবনত করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদেরকে আজকের এই পবিত্রতম দিনে, পবিত্রতম মুহূর্তে জুমার নামাজের আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, সেই জন্য আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে দুনিয়া এবং আখেরাতের সকল কাজে কর্মে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জীবনের সমস্ত ওসিয়তে নসিহতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে স্মরণ করে দিয়েছেন। একজন ইমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের উচিত সকল কাজে কর্মে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে হাজির নাজির করে আল্লাহর ভয়কে অন্তরে লালন করে করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজকে যে জুমায় আমরা উপনীত হয়েছি এটি হচ্ছে সম্ভবত জিলকত মাসের শেষ জুমা। আগামী জুমায় হয়তো আমরা একেবারে 29 তারিখ বা 30 তারিখ পেতেই পারি, নাও পারি। আজকে হয়তো জিলকত মাসের শেষ জুমা। ইনশাআল্লাহ সামনে আমরা একটা মহান মাসকে আমরা অভ্যর্থনা জানাবো, সেটি হচ্ছে জিলহজ অথবা জুলহিজ্জা, হজের মাস অর্থাৎ জিলহজ মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে এই মাসে যে আমাদেরকে বিভিন্ন কোরআনে কারিমে এই মাসের আমল সম্পর্কে কি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিশেষ করে জিলহজ মাসের 10 দিনের কি ফজিলত বর্ণনা করেছেন, একজন ইমানদার হিসেবে, একজন মুসলিম মুমিন হিসেবে এই মাসকে কিভাবে আমরা অভ্যর্থনা জানাবো এবং এই মাসের ফজিলত এবং এই মাসে কি কি আমল করা আমাদের উচিত, সে সম্পর্কে আজকের এই সংক্ষিপ্ত খুতবা ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কথাগুলো বলার এবং আমল করার জন্য তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এই যে আমাদের সামনে যে মাস আসতেছে সেই মাস হচ্ছে জিলহজ অথবা জুলহজ, হজের মাস, আরবি বৎসরের শেষ মাস, 12তম মাস, এটি হচ্ছে হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরাতুল বাকারাতে বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, তোমরা জেনে রেখো হজের নির্দিষ্ট কিছু মাস রয়েছে। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, এই আশহুরুম মা'লুমাত বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার জিলকাদ এবং জিলহজ মাস, যে বিশেষ করে হজ হজের মাসগুলোর দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ফরাদা ফীহিন্নাল হাজ্জা, যদি কারো উপরে যদি হজ ফরজ হয়, ফামান ফরাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ, তাহলে সে যদি কোনো ভুল ত্রুটি না করে, অন্যায় কাজ না করে, কোনো অতিরিক্ত কাজে লিপ্ত না হয়ে সে যদি হজ করে, তাহলে তার হজ করা উচিত এবং তাকে আল্লাহকে ভয় করা উচিত, তাকওয়া অবলম্বন করা উচিত। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তাকওয়ার কথা বলেছেন, অর্থাৎ একজন ইমানদারের জন্য তার জীবনে তাকওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেক এবাদতের মেইন উদ্দেশ্য হলো আল্লাহর তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় ভীতি অন্তরের মধ্যে হাজির নাজির করে নিয়ে আসা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে, যাকাতের পরে, হজের পরে, রোজার পরে, সমস্ত ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাষায় বিভিন্ন আঙ্গিকে এই তাকওয়ার কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। সেজন্য সামনে যে মাস আসতেছে জিলহজ মাস, এই মাসের প্রথম 10 দিনে বিশেষ গুরুত্ব রয়েছে, এবং এই মাসে বিশেষ আমল করে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি বান্দা হতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মাস আসার আগে আমরা একজন ইমানদার হিসেবে এই মাসকে কিভাবে আমরা অভ্যর্থনা জানাবো? সর্বপ্রথম আমাদেরকে এই মাস আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করা উচিত, যে সামনের 10 দিন যে জিলহজ মাসের বিশেষ গুরুত্বপূর্ণ দিন আসতেছে, সেই দিনগুলোতে যেন আমি ভালোভাবে আমল করে আল্লাহকে রাজি খুশি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলো সম্পর্কে কসম করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফিই ওয়াল ওয়াতর, ওয়াল ফাজর ফজরের কসম, ওয়া লায়ালিন আশ 10 দিনের কসম। মুফাসসিরিনে কেরামরা এই 10 দিন বলতে বুঝিয়েছেন জিলহজ মাসের প্রথম 10 দিন, ওয়াশ শাফিই ওয়াল ওয়াতরি জোর দিনের কসম এবং বেজোর দিনের কসম, অর্থাৎ বেজোর দিন হচ্ছে ইয়াউমে আরাফা জিলহজ মাসের 9 তারিখ, এবং জোর দিন হচ্ছে ইয়াউমুন নাহার ইয়াউমুত তাদহিয়া অর্থাৎ কুরবানির দিন। এই জন্য যে এই সামনের 10 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্ব বুঝাইতে গিয়ে তিনি নিজেই এটার প্রতি কসম কেটে বলেছেন যে কোরআনে কারিমে এটাকে নিয়ে এসেছেন। সেজন্য আমাদেরকে উচিত এই দিনগুলোকে গুরুত্বপূর্ণভাবে পালন করা, গুরুত্বপূর্ণ আমল করে কাটিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের ব্যাপারে পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেছেন, ওয়াদকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত আও মা'লুমাত, দুই জায়গায় এসেছে, সূরাতুল বাকারাতে এসেছে আইয়ামাম মা'দুদাত, আর সূরাতুল হজ্জে এসেছে আইয়ামাম মা'লুমাত। বিশেষ কয়দিন যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির করতে বলেছেন সেই বিশেষ কয়দিন হচ্ছে এই 10 দিন, এবং আরও বিশেষভাবে যে বলেছেন সেটা আমরা যে 9 তারিখ যে ইয়াউমে আরাফার ফজর নামাজের পর থেকে 13 তারিখ আসরোক্ত পর্যন্ত যে তাকবীর করি সেই তাকবীরগুলো হচ্ছে ওয়াজিব, যে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে বেশি বেশি জিকিরের কথা যে বলেছেন সেই 10 দিন হচ্ছে এই 10 দিন। এবং এই 10 দিনের মধ্যে এমন একটি দিন রয়েছে যেই দিন ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যেই দিন দোয়া করলে কবুল করবেন, এবং হাদিস সাহেবেরা যারা সেই দিন আরাফাতের ময়দানে বসে দোয়া করবেন, কোনো হাদিস সাহেব যদি শুধু এটাই সন্দেহ করে যে আমি আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে দোয়া করেছি আল্লাহ কি দোয়া কবুল করবে কিনা, এটাও করা যাবে না। 100% ইয়াকিন নিয়ে দোয়া করতে হবে, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সবচাইতে উত্তম দোয়া হচ্ছে ইয়াউমুল আরাফাতের দিনে দোয়া, অর্থাৎ যারা ওখানে আছেন ওনারা ওখানে দোয়া করবেন, আমরা যারা এখানে আছি আমরা দোয়া করব, আমরা রোজা রাখব। যে এরপরে সামনে যে 10 দিন আসতেছে সেই 10 দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে একজন ইমানদারের জন্য যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যে বিশেষ করে আমরা ছোটকালে কায়দা থেকে ফোরকানিয়া থেকে আমরা জেনে এসেছি যে ইসলামের যে 5টি স্তম্ভ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাই যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, ইসলামের যে গুরুত্বপূর্ণ 5টি স্তম্ভ সেটি এই জিলহজ মাসের প্রথম 10 দিনে পাওয়া যায় একসাথে, বছরের অন্য কোনো সময় এভাবে পাওয়া যায় না। যেমন আমরা একটা একটা আসি যে ইমান, সবারই তো ইমান আছে আলহামদুলিল্লাহ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন ওয়া ইকামিস সালাত, নামাজ পড়া, এই 10 দিনের মধ্যে তো নামাজ আছে, এরপরে ওয়া ইতাই যাকাত, যাকাত দেওয়া অর্থাৎ দান সদকা করা, এই 10 দিনের মধ্যে কিন্তু কোরবানি একটা আমল, সেটাও একটা আমল, যাকাতের পর্যায়ে পড়ে, সদকার পর্যায়ে পড়ে। এরপর হচ্ছে ওয়া ইতাই যাকাত ওয়া সাওমি ওয়াল হজ অর্থাৎ হজ করা, এই 10 দিনের মধ্যে হজ করতে হবে, যে আপনার 9-8 তারিখ থেকে হজের কার্যক্রম আরম্ভ হবে, হজও এই 10 দিনের মধ্যে আছে, এবং রোজা এই 10 দিনের মধ্যে আবার রোজাও আছে, যে 9 তারিখ বিশেষভাবে রোজা রাখা হাদিসে এসেছে, এবং ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন এই 10 দিন লাগাতার রোজা রাখা
এটা হচ্ছে ইস্তিহবাবান শাদীদান, সবচেয়ে গুরুত্বপূর্ণ উঁচু দরজার মুস্তাহাব একটা রোজা, সেজন্য এই 10 দিনের রোজা। অর্থাৎ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে বলেছেন, ইসলাম আমাদেরকে বলেছেন যে ইসলামের যে 5টি স্তম্ভ সবগুলোই সমস্ত ইবাদত একসাথে শুধুমাত্র এই 10 দিনের মধ্যে পাওয়া যায়, বছরের অন্য কোনো সময় একসাথে এটা পাওয়া যায় না, সেজন্য এই 10 দিনের গুরুত্ব অনেক। আমাদের প্রত্যেকের একজন ইমানদার হিসেবে উচিত এই 10 দিন আসার আগে আমাদেরকে তাওবা সাদিকা সত্যিকারে তাওবা করে এবং আল আজমুল জাজিম কঠিন একটা এরাদা নিয়ে, ইচ্ছা নিয়ে, মনোবাসনা নিয়ে প্রস্তুতি হওয়া যে সামনে যে 10 দিন আসতেছে সেই 10 দিনের কোনো আমল যেন আমার কাছ থেকে ছুটে না যায় এবং সেই 10 দিন যেন আমি ভালোভাবে ইবাদত করে আল্লাহকে রাজি খুশি আমরা করতে পারি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে যে আইয়ামুল আশর, অর্থাৎ এই 10 দিন রমজানের শেষ দশক শেষ রাত্রি আল্লাহর কাছে বেশি প্রিয় বেশি উত্তম। কিন্তু 10 দিন যে একসাথে বলা হয়েছে সেটা হচ্ছে এই 10 দিনের কথা, অর্থাৎ আশরাই, অর্থাৎ আওয়া ইলা আশরা জিল হাজ্জা জিল হজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আমল করেছেন, রোজা রেখেছেন, দান সাদকা করেছেন এবং এই 10 দিন বিশেষভাবে পালন করেছেন, একজন ইমানদার হিসেবে উচিত আমাদেরকে এই 10 দিন ভালোভাবে পালন করা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন সংক্ষেপে আমরা শুনি যে এই 10 দিন কিভাবে আমরা সুন্দরভাবে কাটাতে পারি, কি কি আমলগুলো আমাদের করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের আমল সম্পর্কে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই 10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টপ লিস্টের 1 নম্বর আমল হচ্ছে যে আদাউল হাজ্জি ওয়াল উমরা, যে হজ এবং উমরা করা যাদের সামর্থ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের হজ করার সামর্থ্য আছে তারা যেন এই 10 দিনের মধ্যে হজ এবং উমরা তারা করে। কোন ব্যক্তির উপরে যদি হজ ফরজ হয় সে যত দ্রুত সম্ভব এই ফরজ কাজ তার উপরে আদায় করাটা ওয়াজিব এবং ফরজ। কেউ যদি তার উপরে ফরজ হজ হওয়ার হজ ফরজ হওয়ার পরেও যদি সে আদায় না করে যদি মারা যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোনো কিছুই আসে যায় না, আমকানা ইহুদিয়ান আও নাসরানিয়ান, সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল সেটা আমার কিছু আসে যায় না। অর্থাৎ কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যাওয়ার পরে যত দ্রুত সম্ভব তাকে হজ আদায় করে ফেলতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় মাসালা। যত দ্রুত সম্ভব, যে এই বছর হয়তো আপনি সুস্থ আছেন, আগামী বছর হয়তো আপনি সুস্থ নাও থাকতে পারেন, তাহলে আপনি যে হজ করলেন না আপনার উপরে হজ ফরজ হলো তাহলে সেটার জবাব দিয়ে আপনাকে করতে হবে। কারো কোনো হায়াত মওতের কোনো নিশ্চয়তা নাই, সেজন্য যখনই যে বছরই যখনই হজ ফরজ হয় দ্রুত এটা আদায় করে ফেলা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই বছর যারা হজে যাবেন আমাদের ভিয়েনা থেকে সারা বিশ্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সুন্দরভাবে সুস্থভাবে সহি সালামতে সঠিকভাবে হজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত যে পুরস্কার সেই পুরস্কার নিয়ে আসার আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের হাদিস সাহেবদেরকে তৌফিক দান করুন। কেউ যদি মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, যে কোনো ব্যক্তি যদি হজে গেল এবং সে কোনো অন্যায় কাজ করলো না, বেহুদা কাজ করলো না, এহরাম করা অবস্থায় যে সমস্ত কাজ নিষেধ সেগুলা করলো না, সে যদি সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মতো যদি হজ পালন করে, কেউ যদি দেশে ফিরে তার বাড়িতে ফিরে, তাহলে রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে যেন ওই দিনের মতো ফেরত আসলো যেই দিন সে তার মায়ের পেট থেকে নিষ্পাপ অবস্থায় বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজী সাহেবদেরকে সেই তৌফিক দান করুন। আমরা যারা হজ এবং উমরা অতীতে করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজ গুলোকে কবুল করুন, আমাদের উমরা গুলোকে কবুল করুন। আমরা যারা হজ করতে পারি নাই সামনে যেন আমরা সুন্দরভাবে সঠিকভাবে সুস্থভাবে আমরা হজ করতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের যে আমল বর্ণনা করেছেন, তন্মধ্যে যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে এই 10 দিন আল্লাহর কাছে, এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। তাহলে তোমরা এই 10 দিনে কি করবে? ফাআকসিরু ফীহিন্না, বেশি বেশি এই 10 দিনে তোমরা আত তাহলিল, তোমরা তাহলিল করো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর হচ্ছে ওয়াত তাহমিদ, এবং তোমরা তাহমিদ পড়ো। তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, এই তাহমিদ মানে আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে ওয়াত তাকবীর, তোমরা বেশি বেশি তাকবীর বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। অর্থাৎ তিনটাকে একসাথে যদি আমরা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিন্না, এই দিনে বেশি বেশি তোমরা কি বলো, আত তাহমিদু ওয়াত তাকবীরু ওয়াত তাহলিল, অথবা আত তাহলিলু ওয়াত তাকবীরু ওয়াত তাহমিদ, বেশি বেশি তোমরা যে আল্লাহ জিকির করো, তাকবীর বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করে, এই জিকিরের কথা ইঙ্গিত করে সূরাতুল হজ্জে বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। ওয়াযকুরু ইসমাল্লাহ, তোমরা আল্লাহর নামে জিকির করো, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটা দিনে। সূরাতুল হজ্জে এসেছে, মুফাসসিরিনে কেরাম ফি আইয়ামিন মা'লুমাত, এই নির্দিষ্ট দিন বলতে এই আশরা যিলহজ্জা, অর্থাৎ যিলহজ মাসের প্রথম 10 দিনের দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিকির করার জন্য তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে একটা গুরুত্বপূর্ণ আমল, আমরা অনেকে এই আমলটা অবহেলা করি, অনেকে ইচ্ছা করি করি না, চেষ্টা করলে আমরা করতে পারি। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ, যখন তোমরা যিলহজ মাসে চাঁদ দেখবে, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ, যিলহজ মাসে চাঁদ যখন তোমরা দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, তোমাদের মধ্যে থেকে কেউ যদি কুরবানি করার জন্য যদি নিয়ত করে, ইচ্ছা করে, তাহলে ফাল ইউমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল এবং তার নখ যেন না ধরে, ছেড়ে দে। অর্থাৎ যারা কুরবান করবে, যারা কুরবানির নিয়ত করবে, তারা যিলহজ মাসের প্রথম 10 দিন চুল কাটা থেকে, নখ কাটা থেকে, বিভিন্ন শরীরের লোম কাটা থেকে তারা বিরত থাকবে। কুরবানি হয়ে যাওয়ার পরেই তারপরে তারা সেটা কাটবে, এটা হচ্ছে সুন্নাত। অনেক মুফাসসিরিনে কেরামরা বলেছেন এটা হচ্ছে ওয়াজিব, অনেকে সুন্নাত বলেছেন, তবে এটা হচ্ছে একটা আমরা আমল করি না সেরকম সুন্নাত। অনেক সময় প্রচলিত আছে, আমরা অনেকে দাড়ি রাখতে পছন্দ করি না, বা বিভিন্ন কারণে হয়তো আমরা কাজে কর্মে যেতে আমাদের শেভ করতে হয়, এর জন্য বিভিন্ন কারণে হয়তো আমরা রাখতে পারি না, কিন্তু এই আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং হাদিসে এমনও এসেছে, বিভিন্ন রেওয়ায়েতে হাদিসটা বিভিন্নভাবে এসেছে, যারা কুরবান করবে না, কুরবান করার যাদের সামর্থ্য নাই, তারাও যদি এই আমলটা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুরবানির সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। সেজন্য আমাদের প্রত্যেকের এই আমলের প্রতি গুরুত্ব দেওয়া উচিত, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এরপরে এই 10 দিনের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে কুরবানি করা। কুরবানি করা এটা হচ্ছে ওয়াজিব, এটা ওয়াজিব, এটা নিয়ে কথা আছে। অনেকেই, অনেক ওলামায়ে কেরাম এই নিয়ে দ্বিমত পোষণ করেছেন, বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি ওলামায়ে কেরামের মতে কোরবানি করা ওয়াজিব, কেউ যদি কোরবানি না করে তাহলে গুনাহগার হবে। আবার আরব বিশ্বে বিভিন্ন ওলামায়ে কেরাম, শাফিঈ মাযহাব এবং অন্যান্য ওলামায়ে কেরামরা বলেছেন যে কোরবানি করা ওয়াজিব নয়, এটা হচ্ছে সুন্নত, কেউ করলে করলো, না করলে নাই। ওনারা দলিল দেন, কোন দলিল? এই যে আমরা কিছুক্ষণ আগে হাদিস শুনলাম, খুব সংক্ষেপে আপনারা বুঝবেন যে হাদিসের মধ্যে বলা হয়েছে
যে যেভাবে আমি আবারত বলেছি সেভাবেই বাংলা অনুবাদ, যে তোমরা যদি জিলহজ মাসে চাঁদ দেখো, ইদা রাআইতুল হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, তোমাদের মধ্যে যদি কেউ যদি কুরবানি করার নিয়ত করে, এই যে কথাটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, তোমাদের মধ্যে যদি কেউ যদি কোরবানি করার নিয়ত করে, তার মানে হচ্ছে কোরবানি করার নিয়তটা সেটা আমার জন্য বাধ্য না। যদি বাধ্য হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলতেন যে জিলহজ মাসের সাদ উঠলে তাহলে আর নখ কাটা যাবে না, কিন্তু এটা উনি বলেন নাই। উনি শুধুমাত্র এখানে একটা অপশন রেখেছেন, তোমাদের মধ্যে যদি কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে, তারপরে তার মানে হলো যে আমি চাইলে কোরবানি নাও করতে পারি। এটা হলো যে শাফি এবং অন্যান্য উলামায়ে কেরামের যে দলিলের অংশ, যে এই দ্বারা বোঝা যায় যে কোরবানি করাটা ওয়াজিব নয়। তারপরে ইনশাআল্লাহ এটা গুরুত্বপূর্ণ আমল, এটা ওয়াজিব যেহেতু হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নিজেই নিজের জন্য এবং উম্মতে মুহাম্মদের জন্য, নিজের জন্য একটা বকরি এবং উম্মতে মুহাম্মদের জন্য একটা বকরি নিজ হাতে জবাই দিয়েছেন, সেজন্য এই আমলটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং হাদিসে করার জন্য এসেছে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন আবার করার জন্য আদেশ করেছেন, সেজন্য দলিলটা অনেক শক্ত। সেজন্য হচ্ছে যে কোরবানি করাটা ওয়াজিব আমাদের যাদের সামর্থ্য আছে, যে ঈদের দিন সকালবেলা যাদের সামর্থ্য থাকবে তারাই কোরবানিটা করবে তিন দিন পর্যন্ত, আইয়ামুত তাশরিক, অর্থাৎ দশম তারিখ, এগারো তারিখ, দশই জিলহজ, এগারোই জিলহজ এবং বারোই জিলহজ, এই তিন দিনের মধ্যে যে কোনো দিন যদি আপনার সমর্থ থাকে তাহলে আপনি কোরবানি করবেন, আপনার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরুহু ফায়া ফাউজাল মুস্তাগফিরিন। الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافئ مزيده يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সর্বশেষ যে একটা গুরুত্বপূর্ণ আমল সেটি হচ্ছে সামনে জিলহজ মাসে দশ দিনের মধ্যে কোনো দিনও যদি আপনি রোজা রাখতে না পারেন তাহলে বিশেষ করে এখন থেকে ছুটি রেখে নিয়ম করে কঠিনভাবে এরাদা করে ফেলেন ইনশাআল্লাহ ইয়াউমে আরাফা, আরাফাতের দিনে রোজা যেন আমার কাছ থেকে ছুটে না যায়। আরব বিশ্বে এটাকে ফরজ হিসাবে মেনেই তারা পালন করে। আমরা যে আল আজহার বিশ্ববিদ্যালয় হোস্টেলে ছিলাম, ইয়াউমে আরাফার দিন আমাদেরকে দুপুরে খাওয়া দেওয়া হতো না, ওই দিনে একসাথে বিকাল ইফতার দেওয়া হতো, অর্থাৎ এটা ফরজের মতো উনারা আদায় করেন। এই রোজা আরাফাতের রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আরাফাতের রোজা রাখে তাহলে আইন ইউকাফিরাস সানাতাল লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল লাতি বাদাহু, তার অতীতের এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন এবং পরবর্তী এক বছরের অগ্রিম গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এর দ্বারা মুহাদ্দিসিনে কেরামরা আরেকটা মাসালা আবিষ্কার করেছেন যে আগামী বছর আপনি আরো এক বছর হয়তো হায়াত পাইতে পারেন, এটাই এই হাদিস দ্বারা ইঙ্গিত। যদি আপনি হায়াত না পান তাহলে আপনি কিভাবে গুনাহ করবেন আর আল্লাহ পাক বা কিভাবে মাফ করবেন, এটা হলো একদল মুহাদ্দিসিনে কেরামের গবেষণা। সেই জন্য কোনোদিন রোজা রাখতে না পারলে আরাফাতের রোজার দিন, সেদিন এবছর হয়তো শনিবার হবে, অনেকের ছুটি থাকবে, সেই দিনে ইনশাআল্লাহ আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে এই রোজাটি পালন করার জন্য তৌফিক দান করুন এবং হাদিসে বর্ণিত যে ফজিলত সেই ফজিলত আমাদেরকে অর্জন করার জন্য তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এই সামনে দশ দিন সম্পর্কে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সুন্দরভাবে ইখলাসের সাথে পালন করার জন্য তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সর্বশেষ ইনশাআল্লাহ আমরা দশে জিলহজ সমস্ত ইবাদত করে আমরা কোরবানি নিয়ত করে সব কিছু রেডি করে ইনশাআল্লাহ দশে জিলহজ আমাদের বাইতুল মুকাররম মসজিদে ঈদের নামাজ হবে, দুইটি জামাত হবে ইনশাআল্লাহ, কয়টায় হবে ইনশাআল্লাহ আমাদের কমিটি পরবর্তীতে কার্যকরী কমিটি জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে দশে জিলহজ বর্তমানে ক্যালেন্ডার অনুযায়ী রোববার পর্বে ষোলোই জুন, আপনারা সবাই সেদিন কাজ থাকলে ছুটি রাখার চেষ্টা করবেন আর যাদের অফিসিয়াল কাজ থাকে তারা এমনি রোববারে ছুটি পাবে ইনশাআল্লাহ। আমরা সবাই ইনশাআল্লাহ একসাথে বাইতুল মুকাররমে এসে ইনশাআল্লাহ আমরা ঈদুল আজহা উদযাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সবাই প্রত্যেকে বন্ধুবান্ধব নিয়ে আপনারা যে কোনো একটা জামাতে হাজির হওয়ার জন্য চেষ্টা করবেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অনেক ভাই দোয়া চেয়েছেন আমাদের এক ভাইয়ের শাশুড়ি ইন্তেকাল করেছেন আরেক ভাইয়ের মা ইন্তেকাল করেছেন দেশে আমাদের সবারই সর্বজন পরিচিত আমাদের কুমিল্লার আলম ভাই উনি আইসিইউতে আছেন আমাদের কার্যকরী কমিটি সম্মানিত সভাপতি সাহেব উনার আম্মা অসুস্থ অনেক দিন ধরে হাসপাতালে আছেন এখন হয়তো বাড়িতে এসেছেন তারপর উনার খালু ইন্তেকাল করেছেন আমাদের আলম ভাই উনার ওয়াইফ অসুস্থ আমি সব সময় বলি আমার বাবা মা দুইজন এবং আমার শ্বশুর শাশুড়ি দুইজন চারজনেই বার্ধক্যজনিত রোগে অনেক কষ্ট করতেছেন গত সপ্তাহে আমার শ্বশুর হাসপাতালে ছিলেন উনার হার্ট অ্যাটাক হয়েছিল যে এখন বাসায় আসতে অনেক দুর্বল আল্লাহ পাক সবাইকে শেফায়ে আজরা কামেলা দান করুন এবং যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দিন মানুষ হিসেবে তাদের যত ভুল ত্রুটি আছে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করুন এবং সর্বশেষ নামাজের পরে দোয়া হবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া চাওয়া হয়েছে এবং সাথে সাথে উনার পরিবার সহ আমাদের সবার জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব আল্লাহ পাক আমাদেরকে সামনে জীবন যেন সুন্দরভাবে মৃত্যু পর্যন্ত দিনের উপরে যেন আমাদেরকে অটল রাখে আমাদেরকে সুখে শান্তিতে রাখে আল্লাহ পাকের কাছে সেই কামনাই করি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়াফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ عِبَادَ اللَّهِ اتَّقُوا اللَّهَ يَرْحَمُكُمُ اللَّهُ وَلَذِكْرُ اللَّهِ تَعَالَى أَعْلَى وَاللَّهُ أَكْبَرُ دَارِيَ كَتَرْ شُدَ كُرِنِي شَمْنِي كَتَرْ شُدَ كُرِنِي